ব্রাজিলের একাদশে লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো বেঞ্চ থেকে বদলি হিসেবে মাঠে নেমে স্বল্প সময়ে যে কার্যকরী ভূমিকা রেখেছেন তাতে তাকেই শুরুর একাদশে চাইছেন সমর্থকরা। যদি বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকেই একাদশে নামানো হয় তবে তিনি কতটা কার্যকর হবেন, প্রশ্নের উত্তর খুঁজতে হলে চোখ বুলিয়ে আসতে হবে তার পজিশনেই, একাদশে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে তার পারফরমেন্সে। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ফিরমিনোর গোলটি খুব উঁচু দরের নয়, কিন্তু ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ওই গোলের মাহাত্ম্য অনেক। ওই গোলেই কোয়ার্টারের রাস্তা প্রশস্ত হয় ব্রাজিলের। এটা এমন এক মুহূর্ত যখন সাইডলাইন থেকে উঠে এসে তিনি পুরো আলো কেড়ে নিলেন। ফিরমিনোর টাইমিং এর চেয়ে ভালো আর কি হতে পারত। রাশিয়া বিশ্বকাপ আসর শুরু হওয়ার আগেই ব্রাজিলের গায়ে সম্ভাব্য চ্যাম্পিয়নের তকমা লেগে গিয়েছিল। শুরুতে কিছুটা অগোছালো অবস্থায় থাকলেও ক্রমেই বিশ্বসেরা দলের রূপেই ফিরে এসেছে তিতের দল। শেষ ষোলো পেরিয়ে এখন শেষ আটের লড়াই নামবে দলটি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে নেইমারদের। বেলজিয়ামের বিপক্ষে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে ব্রাজিল কোচ তিতেকে। দুই হলুদ কার্ডের খাড়ায় খেলতে পারবেন না ডিফেন্সিভ মিডফিল্ডের সবচেয়ে বড় ভরসা কেসিমিরো, তার জায়গায় খেলবেন আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দিনহো। তবে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হবে স্ট্রাইকিং পজিশনে তথা নয় নম্বর পজিশন। ওই পজিশনে ফিরমিনো সুযোগ পাবেন নাকি গ্যাব্রিয়েল জেসুস থাকবেন? এখন পর্যন্ত ব্রাজিলের চার ম্যাচেই প্রথম একাদশে ছিলেন জেসুস, যেখানে তিন ম্যাচে বেঞ্চ থেকে বদলি হিসেবে নেমে ঝলক দেখিয়েছেন ফিরমিনো। সব মিলিয়ে 38 মিনিট মাঠে ছিলেন লিভারপুলের তারকা, কিন্তু ওই অল্প সময়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। গ্রুপ ইর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ দিকে গোল করার দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। অন্যদিকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে তার বাড়ানো বল থেকে গোলের খাতা খোলেন ফিলিপে কোতিনহো। এরপর সামারায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ফলাফল নিশ্চিতের ওই গোলটি, যেখানে চলতি আসরে গোলের দেখা পেতে হাপিত্যস করেছেন মূল স্ট্রাইকার জেসুস, সেখানে ফেরমিনো এর চেয়ে বেশি আর কি বা করতে পারেন। বিশ্বকাপ মিশন শুরুর আগে ক্লাব ফুটবলে অসাধারণ এক মৌসুম কাটিয়ে এসেছেন ফিরমিনো। সব প্রতিযোগিতা মিলিয়ে 27 গোল করেন লিভারপুলের আক্রমণের কেন্দ্রবিন্দু তিনি। এই সেন্টার ফরওয়ার্ডের অসাধারণ গতি, দূরদর্শিতা আর সংযোগ স্থাপনের দক্ষতার কারণেই মোহাম্মদ সালাহ আর সাদিও মান মাঠে রাজত্ব করতে পেরেছেন। ব্রাজিল দল তার মতো করে ফিরমিনোকে ঘিরে কেন দল সাজাচ্ছে না তা ভেবে অবাক খোদ লিভারপুল কোচ ক্লোপ। এটার মানে এই নয় যে জেসুস অযোগ্য, বরং 21 বছর বয়সেই তিনি উদীয়মান সেরা তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপ বাছাই পর্বে 10 ম্যাচে 7 গোল করে ব্রাজিলের রাশিয়া পৌঁছানো নিশ্চিত করার পিছনে তার বড় ভূমিকার কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি একজন অসাধারণ সেন্টার ফরওয়ার্ড। ব্রাজিল কোচ তৃতীয় জেসুসের বড় ভক্ত, তাই তো ক্রোয়েশিয়ার বিপক্ষে অ্যানফিল্ডের প্রীতি ম্যাচে তার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতেও দ্বিধা করেননি তিতে। যদিও সেই ম্যাচে নিষ্পপ ছিলেন ম্যানচেস্টার সিটি তারকা, পরে বদলি হিসেবে নেমে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ফিরমিনো। ব্রাজিল দলের একাদশে ফিরমিনোকে কেন নেওয়া উচিত তার পিছনে অন্যতম যুক্তি হলো মাঠ জুড়ে তার ছোটার প্রবণতা, বিশেষ করে বাম পাশে, যে জন্য দলে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই বাম পাশেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার খেলেন। ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দিতে চাইলে তিতের মূল অস্ত্র নেইমার একথা অনস্বীকার্য, কিন্তু ফিরমিনো কি তা করতে পারবেন এতে সন্দেহ করার সুযোগ খুবই কম আছে। লিভারপুলে তিনি সুযোগ তৈরির কাজই করেন, নিজে গোল করার চেয়ে তার আশেপাশে জনকে দিয়ে গোল করানোতে তার ঝোঁক বেশি। এর সবচেয়ে বড় উদাহরণ মোহাম্মদ সালাহ, গত মৌসুমে 44 গোল করেছেন, আর সাদিও মান 20টি। এদিকে ব্রাজিল চলতি আসরের সেরা তারকা ফিলিপ কোতিনোর বার্সায় পাড়ি দেওয়ার আগে লিভারপুলে করেছিলেন 12 গোল। লিভারপুলের সকল তারকাই স্বীকার করবেন ফিরমিনোর অবদানের কথা। তাকে নিয়ে অলরেড কোচ ক্লোপ একবার বলেছিলেন সে কখনো বিশ্রাম নেয় না। ফিরমিনোর মতো এতটা কৌশলী, সামনে থেকে চাপ তৈরি করায় এতটা ভালো, পজিশন তৈরি করতে এতটা পারঙ্গম এবং কোচের চাহিদা কী তা বুঝে খেলার মতো সেন্টার ফরওয়ার্ড ফুটবল বিশ্বে আর একজনও নেই। তার গতিবিধি নেইমার বা অন্যদের জন্য বাড়তি জায়গা তৈরি করে দিতে পারে। এক্ষেত্রে জেসুসও বেশ বিচক্ষণ খেলোয়াড়, তার সাথে আবার মাঠে ও মাঠের বাইরে কোতিনহোর বেশ গভীর সম্পর্ক। যদিও ফিরমিনোর খেলার ধরন সর্বদা নির্মূল নয়, তবে জেসুসের চেয়ে এখন পর্যন্ত ভালোই একথা বলা যায়।
জেসুসকে এখনও বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে। সিটি তারকা মূলত পেনাল্টি বক্সের আশেপাশেই ভালো খেলেন, যদিও পেপ গার্দিওলার অধীনে খেলতে থাকায় নিঃসন্দেহে তিনি পূর্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে গড়ে উঠেছেন। কার মতো, সাহস করে বলাই যায় ফিরমিনের মতো। ব্রাজিল কোচ তিতেও সম্ভবত পরিবর্তনের চিন্তা করছেন, শিগগিরই বাছাই শেষ হবে। সার্বিয়ার বিপক্ষে জয়ের পর একথা বলে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত তিনি দিয়ে রেখেছিলেন, এখন সময় এসেছে একাদশে জেসুসের জায়গায় ফিরমিনোর সুযোগ পাওয়া বাস্তবতার দাবি হয়ে উঠেছে।